through his indulgence. এটাকে তারা বলেছিল ইনস্ট্রুমেন্টালিস্ট রিজন, রিজনটাকে তারা ব্যবহার করে কাজে লাগায়, কিসে কাজে লাগায়, তারা রিজনকে ব্যবহার করে একটা আধুনিক ব্যবস্থা তৈরি করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির যে অবস্থা ছিল তার থেকে টেনে তুলে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি একেবারে মানে যুদ্ধে বিধ্বস্ত, প্রথম বিশ্বযুদ্ধের পর সেই জার্মানি থেকে টেনে তুলে একটা ভদ্রস্থ ব্যবস্থা তৈরি, একটা ভদ্রস্থ চেহারা সেখানে কাজে লাগানো হলো। কি রিজন, কিসের রিজন? যে রিজনের যুক্তিতে মানুষ রাজি হোক, বুঝল, সম্মতি, সেটা কি? আধুনিকতাকে তৈরি করার জন্য, আধুনিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য তোমার একটা রিজন দরকার, যে রিজন দিয়ে তারা দেখাবার চেষ্টা করবে জেনে, এবং মানুষ সেই যুক্তিটাকে জেনে, সেই রিজনটা কি? যে জার্মানি সবচেয়ে বড় শত্রু হচ্ছে জুড ইউনিয়ন, ফ্যাসিজম তার মধ্যে একটা যুক্তি দিয়ে মানুষের মাথায় এই রিজনটা ঢোকাতে পারে, এবং মানুষ এইটাকে যুক্তি গ্রাহ্য করে দিল যে ইহুদিরা হচ্ছে জার্মানির শত্রু। গতকাল পর্যন্ত আমার পাশের বাড়ির যে ইহুদি পরিবারের একটি ছেলে একটি মেয়ে, আর আমার পরিবারের একটি ছেলে একটি মেয়ে যারা ইহুদি নয়, একসঙ্গে স্কুলে গেছে, খেলাধুলো করেছে। আজ সকাল থেকে আমার মাথায় এই যুক্তিটা ঢুকে গেছে, এরা অংশ এই রিজনকে প্রয়োগ করে এই যুক্তি দেখিয়ে লক্ষ লক্ষ মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হলো, গ্যাস চেম্বারে হত্যা করা হলো, সবই কিন্তু রিজন। এই রিজনকে ব্যবহার করে করা হলো যুদ্ধাস্ত্র তৈরি করার জন্য, ভয়ঙ্কর বিধ্বংসী অস্ত্র, টেকনোলজি, কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার, সব কিছুকে কিন্তু মনে করা ছিল যুক্তি গ্রাহ্য, যুক্তিশীল। জার্মানির যুদ্ধে যাওয়া দরকার, জার্মানির আশেপাশের বাকি দেশগুলোকে সব পদারত করা দরকার, এটা যৌক্তিক এবং অযৌক্তিক কিছু। একই সঙ্গে সমস্ত জার্মানদের যুদ্ধে যোগদান করা দরকার, প্রয়োজন। জার্মানির মানুষের হিটলারের প্রতি সমর্থন জ্ঞাপন করা দরকার, তারা এটাকে মনে করছে যৌক্তিক, রিজনেবল, ন্যাশনাল। উল্টোটাই বরং যারা হিটলারের বিরোধিতা করছেন তারাই হচ্ছেন ইরাশনাল। ফ্রাঙ্কফুর্ট স্কুল এই ভাবনাটা নিয়ে ভাবনা চিন্তা করেছে, কি করে করবে, কেন? এইটা হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য। এরপরের যে বৈশিষ্ট্য, তারা যেটা যে ধরনের আলোচনা বা বিশ্লেষণের মধ্যে ঢুকলেন সেটা হচ্ছে জার্মানি প্রভূত পরিমাণে যেহেতু একটা যুদ্ধের ধ্রুব, যুদ্ধাস্ত্র তৈরি করা, সমরাস্ত্র তৈরি করা, এর জন্য তোমার প্রচুর পরিমাণ প্রোডাকশন, এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প বন্দি শিবিরে যাদেরকে নিয়ে যাওয়া হবে, আমরা শুধু মনে করি যে বন্দি শিবিরে যাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে শুধু নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে না, নির্যাতন করে হত্যা করা হতো একেবারে সব শেষে। তাদের প্রধান কাজ কি ছিল? উৎপাদন
প্রক্রিয়ায় তাদের সামিল করতে হবে, রেল লাইন তৈরি করতে হবে, জঙ্গল কেটে সাফ করতে হবে। এয়ারফিল্ড তৈরি করতে হবে, একটা জায়গায় কারখানা তৈরি করতে হবে, জঙ্গল সাফ করো, জমি জমা সাফ করো, পুকুর সাফ করো, নদী পরিষ্কার করো, এই যে কায়িক শ্রম কে করবে? ওই যাদেরকে যে হতভাগ্য বন্দীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে তাদের হত্যা করার আগে তাদের এই কাজগুলো করে। এবং বহু ক্ষেত্রে এই ঘটনা ঘটত যে তারা এতটাই ক্লান্ত, তাদের খাদ্য নেই, কিছু নেই, তারা এতটাই ক্লান্ত যে তারা অনেকেই এই কায়িক শ্রম সহ্য করতে না পেরে তারা এই কাজ করতে করতে অনেক পারছে। আর যারা এই কাজে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়তো তাদের গুলি করে হতো। এখন ব্যাপার হচ্ছে এই যে প্রোডাকশন জার্মানিতে ম্যাসিভ স্কেলে প্রোডাকশন হচ্ছে, এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প বন্দি শিবির তৈরি হতো বিশাল এলাকা, এবং এগুলো লোকচক্ষুর অন্তরাল, জার্মানির মানুষ তারাই জানতো না যে কনসেন্ট্রেশন ক্যাম্প আছে, কারণ জার্মানিতে কনসেন্ট্রেশন ক্যাম্প প্রায় ছিল বেশিরভাগ কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল একটা দুটো বাদ দিয়ে। এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল জার্মানি যে দেশগুলোকে অকুপাই করছিল, যেমন পোল্যান্ডে, রাশিয়ার অনেক জায়গায়, অস্ট্রিয়াতে, এইসব জায়গায় জার্মানির মানুষ এই কনসেন্ট্রেশন ক্যাম্পে মানে উপস্থিতি সম্পর্কে জানে। এখন এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করা বিশাল বিশাল এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দিয়ে, গ্যাস চেম্বার দিয়ে, এর জন্য তো তোমার লেবার দরকার, এই পরিশ্রমগুলো কারা করবে? কারিক পরিশ্রম, বড় বড় গাছের গুড়ি কেটে সেগুলোকে নিয়ে আসবে কে করবে? কত লোক দরকার? জার্মানরা যেটা করবে এই লোক, এই প্রিজনার্স অফ ওয়ার, তাদেরকে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে যারা ইনমেটস তাদেরকে নিয়ে এসে, আর যাদেরকে যুদ্ধে বন্দী হবে তারা হতে পারে না, এই কাজটা করবে। এখন এর মধ্যে কী ছিল তাহলে? এই গোটা ব্যাপারটার মধ্যে যেটা ছিল একটা ম্যাসিভ অ্যাক্ট অফ প্রোডাকশন, উৎপাদন, হাজার হাজার প্লেন তৈরি করতে হবে, যুদ্ধ জাহাজ তৈরি করতে হবে, রাইফেল তৈরি করতে হবে, মেশিন গান তৈরি করতে হবে, বুলেট তৈরি করতে হবে, রাস্তাঘাট তৈরি করতে হবে। তুমি যেসব জায়গায় অপমান করছো, যেসব দেশ অধিকার করছো, সেখানে জার্মান সোলজাররা, জার্মান ট্রুপস তাদের মুভমেন্টের জন্য রাস্তা তৈরি করে দিতে, সরাসরি যাতে জার্মানিতে তারা আসতে পারে, ট্যাঙ্ক চলতে পারে, বিশাল কাজ। তাহলে এই প্রোডাকশনের জন্য তোমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক দরকার এই প্রোডাকশন। কিন্তু এটা কী ধরনের শ্রম? ডিভিশন অফ লেবার, ডিভিশন অফ লেবার, সবাই তো এক কাজ করছে না, কেউ হয়তো নট বল্টু তৈরি করছে, কেউ হয়তো একটা সুইচ তৈরি করছে, কেউ হয়তো একটা পাইপ তৈরি করছে, এইগুলো সব তৈরি তৈরি করে তারপর অ্যাসেম্বল করা হচ্ছে। হাইলি সফিস্টিকেটেড প্রোডাকশন, এটা ক্রুড প্রোডাকশন, এটা ব্যাপারটা এরকম নয় আমি একটা ব্রেক মারলাম, একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটা দেয়ালে কিছু আটকে দিয়ে স্টক লাগ যায়, হাইলি সফিস্টিকেটেড প্রোডাকশন, গ্যাস চেম্বার তৈরি করা হাইলি সফিস্টিকেটেড প্রোডাকশন, সব কাজ ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ প্রোডাকশন হচ্ছে একদিকে, আরেকদিকে ফ্র্যাগমেন্টেশন অফ লেবার হচ্ছে, অর্থাৎ শ্রমটা খণ্ডিত হয়ে যাচ্ছে। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনি, আমি এক প্রান্তে কাজ করছি, তুমি আরেক প্রান্তে কাজ করছি। অর্থাৎ শ্রমিকরা যাতে একজন যুদ্ধবদ্ধ যাতে না, আমি তোমার থেকে বিচ্ছিন্ন, তুমি আমার থেকে বিচ্ছিন্ন, আমি আলাদা, তুমি আলাদা, আমি আমার কাজ করছি, তুমি আমার কাজ করছি, ছ মাসের মধ্যে আমি আমি জানলাম না যে আমি এই কাজ করছি, তুমি আমি তোমাকে চিনি না, তুমি আমার চিনি। অর্থাৎ একদিকে প্রোডাকশনের কাজটা হয়ে যাচ্ছে, আরেকদিকে এটা এমনভাবে করা হচ্ছে যাতে তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকো, আমি তোমার থেকে বিচ্ছিন্ন, আমরা যেটা একজোট হতে পারবো।
একজন হলে আমরা বুঝতে পেরে যাবো যে আমাকে কি করে এক্সপেক্ট করা হচ্ছে, তোমাকে কি করে এক্সপেক্ট করা হচ্ছে, কেরকম ক্ষমতা। বেশি তুমি যদি কথাবার্তা বলতে যাও কত এই ছিল ফ্রাঙ্কফুর্ট স্কুলের আলোচনার একটা মুখ্য বিষয়, যে একই সঙ্গে প্রোডাকশনও বাড়ছে আবার শ্রমকে তুমি ফ্র্যাগমেন্ট করে দিচ্ছ, ভেঙে দিচ্ছ, টুকরো করে দিচ্ছ, খন্ডীকৃত করে দিচ্ছ। এইটা হচ্ছে আরেকটি বিষয়। আর সবশেষে যেটা ফ্রাঙ্কফুর্ট স্কুলের অন্যতম বলা যেতে পারে গুরুত্বপূর্ণ অবদান, সেটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট স্কুল যেটা বোঝার চেষ্টা করেছে, যার সঙ্গে আন্তর্জাতিক গ্রামসির খুব মিল আছে, গ্রামসি অবশ্যই ফ্রাঙ্কফুর্ট স্কুলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল, কিন্তু দৃষ্টিভঙ্গিটা প্রায় একই। সেটা হচ্ছে আমি এখানে একটা দৃষ্টান্ত দেব, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে, যে ফ্রাঙ্কফুর্ট স্কুল একটা ধরনের সরি মানে ফ্রাঙ্কফুর্ট স্কুল একটা বিশ্লেষণ করে একবার চেষ্টা করছে যে জার্মানি সেই সময় একটা হাইলি হোমোজেনাইজ যাকে বলে একটা সর্বব্যাপী একটা সংস্কৃতি তৈরি করতে পেরেছে, যে সংস্কৃতিটা মানুষকে গিলে খেয়েছে, মানুষের মন, মানুষের চিন্তা, মানুষের ভাবনা তাকে একটা ধরনের কর্তৃত্বকামী সংস্কৃতি তাকে গ্রাস করেছে, যেখানে মানুষ ভিন্ন রকমের চিন্তা করতে ভুলে যান। তুমি যদি ভিন্নভাবে চিন্তা করতে ভুলে যাও তাহলে তোমার দিক থেকে এর বিরুদ্ধে কোনো কোনো প্রোটেস্ট, প্রতিরোধ, প্রতিবাদ গড়ে ওঠার পরিসরটা বন্ধ করে এই অথরিটেরিয়ান কালচার, কর্তৃত্বগামী একটা সংস্কৃতি, সবাই একসঙ্গে কথা বলে, সব শেয়ারের এক হওয়ার মতো সবাই এক এক কথা বলে, সবাই একজনেরই জয় দিয়ে এবং মানুষ সেটা মন থেকে মেনে নিচ্ছে, মানুষের ভাবনা অন্য আর কোনো দ্বিতীয় ভাবনা চিন্তা নিয়েছে, সেটা তুমি তোমার প্রচার মাধ্যমে হোক সব কিছুর মাধ্যমে মানুষের মাথায় মানুষের মগজে এটা ঢুকে দিতে পেরেছে। হিটলার হচ্ছেন আমাদের হিটলারের জয়ধ্বনি করো, এর চেয়ে পবিত্র কাজ হচ্ছে। এই হচ্ছে মোটামুটি কিন্তু ফ্রাঙ্কফুর্ট স্কুলের ভাবনা চিন্তা বৈশিষ্ট্যের মূল কথা। আমি এবার কয়েকটা দৃষ্টান্ত দেব এবং সেই দৃষ্টান্তগুলো দিয়ে আমি আমার বক্তব্যটা আজকের মতো শেষ করব। দৃষ্টান্তগুলো কিরকম, যেমন ওই সময় জার্মানিতে এই ফ্রাঙ্কফুর্ট স্কুলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল উইলহেম রাইস, RAISH, তিনি একটা জিনিস দেখাবার চেষ্টা করলেন, একটা বই লিখলেন দ্য মাস সাইকোলজি অফ ফ্যাসিজম, দ্য মাস সাইকোলজি অফ ফ্যাসিজম, ফ্যাসিবা জার্মানিতে কীভাবে সংক্রমিত হচ্ছে সাধারণ মানুষের মনের গভীর মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক স্তরে বলতে দু রকমের জিনিস, একটা হচ্ছে একটা কালচার অফ ভায়োলেন্স, এই যে কথাগুলো বলছি তার সঙ্গে আমাদের বর্তমান প্রেক্ষাপট কিন্তু মেলাবার চেষ্টা করি, অনেক কিছু বিপাক, অনেক রসদ পাবে বোঝা, কালচার অফ ভায়োলেন্স একটা হিংসার বাতাবরণ, হিংসা যেখানে খুব স্বাভাবিক পূর্ণ হচ্ছে, হিংসা যেখানে বৈধতা পেয়ে যাচ্ছে, প্রকাশ্য বিবাদক জেনে বই পড়ানো হচ্ছে 1936 সাল 36-37
এটাকে বলা হয়েছিল রূপবাড়ি। অর্থাৎ ফ্যাসিবাদের অনুমোদিত বই ছাড়া সমস্ত বই নাৎসিরা রাস্তায় এনে কেরোসিন ঢেলে সেই বই পুরো বন্ধুত সব হয়েছিল। সে বইয়ের মধ্যে কারা আছে কেউ যদি ভেবে দেখে না, সেগুলো হচ্ছে বামপন্থী পুস্তক তা নয়, তার ভিতরে শেক্সপিয়ারও আছেন, তার ভিতরে সবাই আছে। মানুষ এগুলো দেখছে, মান্যতা দিচ্ছে, মেনে নিচ্ছে। এই মান্যতার রাজনীতি, মান্যতার সংস্কৃতি, মানুষ তাদের বিচলিত হচ্ছে না। কালচার অফ ভায়োলেন্স, যেটা বললাম দুটো দিক, একটা হচ্ছে ভায়োলেন্স মনোযোগ পাচ্ছে, ভায়োলেন্স মান্যতা পাচ্ছে, আরেকটা হচ্ছে উল্টো দিক থেকে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ সংগঠিত হচ্ছে না। সবাই নিশ্চিত জুদের প্রকাশ্য রাস্তায় জুদের পরিচালিত, ইহুদিদের পরিচালিত দোকান, ইহুদিদের পরিচালিত কোনো স্কুল, ইহুদিদের বাড়ি, সেই বাড়ির গায়ে একটা বিশেষ চিহ্ন ছিল, সেই চিহ্নটা এখানে আছে। এখানে মানে হচ্ছে তুমি ব্র্যান্ডেড, তোমার গায়ে দাগ পড়ে গেল। এবার যে কোনো সময় তোমাকে বাড়িতে এসে হয় সেই দোকান ভেঙে দেওয়া হবে, না হয় তোমাকে ওখান থেকে গ্রেপ্তার করে দিতে হবে। আমরা বইয়ের পাতায় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আলোচনা করি, ফ্যাসিবাদ কি ভয়ঙ্কর জিনিস তার কোনো অভিজ্ঞতা হবে আমরা জানি না। এবং এই রাইস এই বক্তব্য রাখবার চেষ্টা করেছে যে কীভাবে জেলেনি সাধারণ মানুষের মধ্যে এগুলো ঢুকে দিয়েছে, এই ভায়োলেন্সের কী করে মান্য করে। একইভাবে আমি যার নাম করলাম ম্যাক্স ফর্কাইমার, ফর্কাইমার ছিলেন ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রায় একজন আদি প্রবক্তা। ফর্কাইমার একটা তার যে মূল বক্তব্য ছিল ও তার যে মূল গবেষণা বক্তব্য ছিল অনেকদিন ধরে তিনি এই তাকে রাখবার চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে জার্মানি এইরকম একটা কর্তৃত্বকামী ব্যবস্থা কী করে মান্যতা পেয়ে এর উৎসটা কি, এর ব্যাখ্যাটাই ফর্কাইমারের বিশ্লেষণ ছিল এরকম। জার্মানির মানুষের চরিত্রের মধ্যে, জার্মানির ইতিহাসের মধ্যে, জার্মান সংস্কৃতির মধ্যে একটা ব্যাপার আছে। উনি একটা বইও লিখেছিলেন দ্য অথরিটেরিয়ান পার্সোনালিটি, সে বক্তব্যটা কি জার্মান সংস্কৃতিগতভাবে একটা দেশে থাকে এবং এখানে জার্মানদের সঙ্গে রাশিয়ানদের একটা মিল আছে, সেটা কি তারা জার্মানরা ভীষণ রকমের শৃঙ্খলা হবে, শৃঙ্খল করার মতো, এবং সেজন্যে জার্মানরা কখনোই মানে ওরা এটাতেই স্বাভাবিকভাবে অভ্যস্ত যে আমাদের ব্যবস্থার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকে, যেটা ফরাসিদের নিয়ম, ফরাসিদেরও কোনো নিয়ম নীতি কোনো ছিল না। ইউরোপের যত বিপ্লব হয়েছে সবচেয়ে বেশি হচ্ছে ফ্রান্স, 1790 ফরাসি বিপ্লব, 1830 ফরাসি বিপ্লব, 1848 ফরাসি বিপ্লব, 1871 প্যারিস করে বারবার কোনো বিপ্লবের ঢেউ ফ্রান্সে এসে থাকা হয়েছে। কিন্তু জার্মানরা হচ্ছে সেই তুলনামূলকভাবে অনেক বেশি রক্ষণশীল, একটা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে একটা নিয়ন্ত্রণ নিয়ম নীতি ব্যবস্থা সিস্টেম এইটাতে জার্মান জার্মান দর্শনের মতো তা পরিবর্তন হচ্ছে।
হেগেল একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করছে, মার্ক্স একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করছে, এটা হচ্ছে জার্মান সংস্কৃতি। এখন হরকাইমার যেটা বলার চেষ্টা করি, এই যে আমরা নিয়ন্ত্রণে থাকতে অভ্যস্ত, মাথার উপর একটা কেউ আছে, উনি বলে দিয়েছেন ব্যাস ঠিক আছে, আমরা একজনের কথা শুনেছি। এবং হরকাইমার এটা দেখালেন তার দেখার মধ্যে, আমরা যদি জার্মানির পারিবারিক কাঠামো দিই, এই একই সমস্যা, মাথার উপরে বাবা আছেন, দাদু আছেন, ঠাকুরদা আছেন, যা বলছেন ব্যাস, তার বাইরে দিয়ে দিচ্ছে ফ্যামিলি ভ্যালুস, রক্ষণশীল মনোভাব, ঋষিভঙ্গি, এইগুলোকে ফ্যাসিজম খুব চমৎকারভাবে কাজ করেছে। রাশিয়া সম্পর্কে বলা এবং এইখানে জার্মানি এবং রাশিয়ার একটা মিল আছে, জার্মানিতে সেভাবে যে গণতন্ত্র প্রকাশ হলো না, জার্মানিতে যে এত সহজে ফ্যাসিজম জমি পেয়ে গেল, তার কারণ হচ্ছে জার্মানিতে গণতন্ত্রের কোনো ঐতিহ্য। ইংল্যান্ডে তো এটা পাবে, ইংল্যান্ডে তুমি প্রাইম মিনিস্টারের গাড়ি যাচ্ছে, তুমি পচা ঠিক চুরো, তোমাকে বড়জোর জেলে গিয়ে প্রাইমের হাজির পাস তাহলে মাছে, তুমি পচা ডিম পচা টমেটো কিছু নেই, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি যা খুশি রাখ কাল বন্ধু, তুমি করছো ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, অর্থাৎ এই জন্য লিবারেলিজম, উদারনীতি বা ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি আমার অটোনমি, লকের সেই বিখ্যাত ন্যাচারাল রাইটস, এইসব জিনিস জার্মান ট্রেডিশনে অ্যাবসেন্ট। রাইটস ব্যাপারটাই অথরিটি, কমান্ড, কন্ট্রোল, একটা সেন্ট্রালাইজ রাশিয়ানদের, রাশিয়াতে পরবর্তীকালে প্রশ্নটা যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন এই প্রশ্নটা তোলা হয়েছিল, এত সহজ এটা ভেঙে গেল কেন, তার কারণ হচ্ছে রাশিয়াতে কোনোদিন কোনো ডেমোক্রেসি ট্রেডিশন ছিল, একসময় ছিল জারতন্ত্র, একক কর্তৃত্ব, তারপরে এলো কমিউনিস্ট পার্টি একক কর্তৃত্ব, যখন সেই কর্তৃত্বটা ভেঙে গেল সব উন্মুখ, এটা ইউরোপের অন্য জায়গায় ইংল্যান্ডে জিনিস কখনই আমেরিকাতে যাবে, আমেরিকাতে ট্রাম্পকে নিয়ে আয়, ট্রাম্পের মানে ক্ষমতায় আসবার পর এত সমালোচনা হচ্ছে, কিন্তু এটা তো মানতে হবে সেই সমালোচনাগুলো তো আমেরিকাতে হচ্ছে, সে তো করা যাচ্ছে, মানুষ রাস্তায় বেরোচ্ছে, বিক্ষোভ হচ্ছে, ট্রাম্পের নিজের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থেকে অনেকে পদত্যাগ করছে, প্রতিদিন এই নিয়ে লেখালেখি হচ্ছে, এটা তো হচ্ছে আমেরিকা, এটা রাশিয়া হলে হতো, চায়না হলে হতো, ভালো এরকম খবরই আসে আসলে। এই যে ট্রেডিশন, কালচারাল ট্রেডিশন, এইগুলো না বুঝলে কিন্তু এই বেস্ট অফ সিম্পল হয়ে এই উইলহেলম রাইস, ম্যাক্স হরকাইমার এই কথাগুলো তারা বলার চেষ্টা করে। তৃতীয় একটা এই জায়গাটাতে আমি আসছি, আরেকজন অতি বিশিষ্ট জার্মান দার্শনিক, তার কথা কালকে আরেকটু বিস্তৃতভাবে বলব, হাইডেলবার্গ আলোচনা করার সময়, থিওডোর অ্যাডর্নো। অ্যাডর্নো ছিলেন অত্যন্ত শক্ত কঠিন চিন্তাবিদ, কিন্তু খানিকটা ফ্রাঙ্কফুর্ট স্কুল বুঝতে গেলে অ্যাডর্নো একটু জানার দরকার। অ্যাডর্নোর বক্তব্যের মধ্যে তিনটে জিনিস ভীষণ, অ্যাডর্নো আদৌ বামপন্থী ছিলেন না, আবার একথা কেউ বলতে পারবে না যে অ্যাডর্নো বামপন্থা বিরোধী ছিলেন, তিনি দক্ষিণপন্থী ছিলেন একেবারে, তার মার্ক্সের মার্ক্স খুব ভালো পড়াচ্ছিল অ্যাডর্নো, কিন্তু অ্যাডর্নোর দৃষ্টিভঙ্গি থাকে না, এটা বলছিলাম তিনটে মূল কথা অ্যাডর্নোর বক্তব্যের মধ্যে পাওয়া। প্রথম বক্তব্য হচ্ছে, এইটা কালকে হাবারমাস আলোচনার সময় এটা বারবার করে আসবে, কারণ এখন আমি যে বক্তব্যটা বলবো অ্যাডর্নো সম্পর্কে, হাবারমাস হচ্ছে একেবারে তার উল্টো উল্টো পথে যাচ্ছে,
ছিলেন এমন একজন লোক ব্যক্তি, তিনি ফ্রাঙ্কফুর্ট স্কুলের গোড়ার দিকে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, হরখাইবারের প্রায় ছাত্র ছিলেন, হরখাইবারের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। তারপরে নাৎসিরা ক্ষমতায় আসবার পর অ্যাডলম ইংল্যান্ডে চলে যান, তারপরে আমেরিকাতে হরখাইবার অ্যাডলম একসঙ্গে তারপরে কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা যুগ্মভাবে একটা বই লেখেন 1946-47 সেটা হচ্ছে এই যে কনসেপ্ট অফ রিজন, এই রিজনের কথা আমরা যে বলছি, জানি আমাদের এত গর্ব, জানি ভাববাদী আদর্শের নিয়ে আমাদের এত কথা এত বক্তব্য, যে রিজন হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ, আমাদের এখন মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রিজন হ্যাজ কোলাপসড, রিজনের আর কোনো ভবিষ্যৎ, রিজন আমি আর মানুষের সভ্যতা ভবিষ্যতে রিজন কোন ইতিবাচক ভূমিকা পালন করতে পারে আমি আর এটা বিশ্বাস করি। কিসের ভিত্তিতে আরম্ভ হয়েছে, তিনি বলেছিলেন এইটার ভিত্তিতে রিজন আমাদের কি দিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখলাম, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখলাম, কি দিল, দুটো ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ, আমরা যে আধুনিকতা নিয়ে এত ভয় করি, এই মডার্নিটি তার ভিত্তি হচ্ছে এনলাইটেনমেন্ট, ইউরোপীয় যুক্তিবাদ, প্রচুর বড় বড় কথা বলছে, তার শেষ পরিণতি কি, কনসেন্ট্রেশন ক্যাম্প, যুদ্ধ, এই নির্বিচার হত্যাকাণ্ড, হিটলারের এই ইহুদি নির্মূল অভিযান, এই হচ্ছে রিজনের ভিত্তি। তো রিজন যদি এই জিনিস তৈরি হয়, রিজনের এন্ড প্রোডাক্ট যদি হয় ফ্যাসিজম, ফ্যাসিজম যদি রিজনকে ব্যবহার করে এই ব্যবস্থা ক্রাইম করতে পারে, তাহলে আমার আর রিজনের প্রতি আমার আর কোনো বিশ্বাস, আমি রিজনকে কোনো ত্যাগ করি। ফলে অ্যাডলারের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রধান কথাই হচ্ছে ডিস্ট্রাস্ট অফ রিজন, রিজনকে তিনি ছেড়ে ফেলে দিচ্ছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বক্তব্য তিনি বলছেন রিজনের উপরে ভিত্তি করে যখনই আমরা কতগুলো সিস্টেমের কথা বলি, কতগুলো আইডিয়ার কথা বলি, কতগুলো কনসেপ্টসের কথা বলি, কে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেন্ডশিপ, ডেমোক্রেসি, আমরা তখন আল্লাহ দিতে সমস্ত শব্দ ব্যবহার করি। আরেকটা বলছেন এই প্রতিটি শব্দ এগুলো এক অর্থে এগুলো বেসড অন রিজন, কিন্তু যখনই এই ধরনের একটা সামূহিক শব্দ ব্যবহার করি সেই সামূহিকতা আমাকে গ্রাস করবে, আমার ভিন্ন স্বরের কোনো উপস্থিতি তার মধ্যে আমাকে ডেমোক্রেসি বলতে ডিফাইন করে দেওয়া হচ্ছে, তোমাদের কোয়েশ্চেন থাকে না ডিফাইন ডেমোক্রেসি, ইকুয়ালিটি বলতে কি বোঝো, তোমরা খুঁজে খুঁজে বাংলা অঙ্কে এই কথা বলে আছে, গান আর স্টেপ সম্পর্কে এই কথা বলে আছে, কতগুলো জিনিস আমাদের ঘিরিয়ে দেওয়া হচ্ছে, কতগুলো সত্য সম্পর্ক তথাকথিত ধারণা আমাদের ঘিরিয়ে যাচ্ছে, যেখানে এগুলো একবার অ্যাকসেপ্ট করে নেওয়ার মানে হচ্ছে আমার নিজস্ব উপস্থিতি থাকবে না, আমার ভিন্নতার ভাবনা সেখানে অবলুপ্ত হচ্ছে। এখনো বলছেন এই সামূহিকতার ভাবনাকে খারিজ করে দিচ্ছে, হোমোজেনিটির ভাব, টোটালিটির ভাব, ইউনিভার্সালিটির ভাব ভেঙে দাও, যেখানে অনেকে এখনোকে অনেকে মনে করে যে উত্তরাধুনিকতার অনেক সূত্র
আরোহণ করেন। উনি তার বিরুদ্ধে এবারে থার্ড পয়েন্ট করেন, যেটাকে উনি বলছেন নেগেটিভ ডায়ালেকটিক্স। সেটা হচ্ছে আমার বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে টু নেগেট, টু নেগেট, নিধিকরণ ঘটাও, একটা ব্যবস্থা ভেঙে দাও, খণ্ডন করো, খণ্ডীকরণ, ভালো, ফ্র্যাগমেন্টেশন, নেগেশন, তাহলে তোমার ভিন্নতার জায়গাটা, ভিন্নতার স্পেসটা তোমার দিবে। এবং এইটি করতে এখন সব শেষে যে কথাটা বলি, আমি এই জায়গাটায় কালকে ফিরে আসবো, হাওয়ার মাস আলোচনা করছি, হাওয়ার মাস কি এর মতো কথা বলছি। এখন বললেন যে তাহলে অল্টারনেটিভ, অল্টারনেটিভ হচ্ছে তাহলে বুঝতে পারছো অ্যাডোর গোটা ভাবনাটা হচ্ছে একটা পেসিমিজম, ডিপ পেসিমিজম, কোনো আশা নেই, কোনো ভরসা নেই, সামনে সব বন্ধ না। হামফুল স্কুলের কিন্তু এটা একটা বড় বিশেষ, তারা একদিকে ফ্যাসিজমে ওই অন্ধকার সময় দেখে এসেছে, একদিকে সোভিয়েত ইউনিয়নে যা ঘটছে সে ব্যাপারে তারা সম্পূর্ণ তাদের আশা বন্ধ হয়ে গেছে, কিচ্ছু হয়েছে। ফলে ডিস্ট্রাস্ট অফ রিসেন্ট পেসিমিজম, মানব সভ্যতার ভবিষ্যৎ অন্ধকার, এর থেকে কী করে আমরা বেরোবো আমাদের। এবং এরনও বলছেন এর থেকে বেরোবার একমাত্র মানুষের মুক্তি হচ্ছে তার আত্মিক মুক্তি। আত্মিক মুক্তিটা কোথায়? তুমি কি মন্দিরে মসজিদে চার্চে কি উপাসনা করবে? এরনও বলছেন তার আত্মিক মুক্তি উপায় হচ্ছে মিউজিক, আর্ট, শিল্প, ছবি আঁকো, মিউজিক কম্পোজ করো, গান শোনো, মিউজিক, এস্থেটিক্স, নান্দনিক কাজকর্মের মধ্যে নিজেকে নিয়েছে। হাইলি ইন্ডিভিজুয়ালিস্ট, কারণ উনি কোনো সামূহিকতায় তার বিশ্বাস নেই, সব নেগেটিভ করে দাও, ভেঙে দাও, কিচ্ছু আর। এইটা হচ্ছে আরো আরো প্রায় খানিকটা একেবারে একরকম, কিন্তু অনেকটা এই রকমের ভাবনার শরিক হচ্ছেন হার্বার্ট মার্কিউস। হার্বার্ট মার্কিউস ছিলেন ফ্রাঙ্কফুর্ট স্কুলের অন্যতম বক্তা। মার্কিউসের বক্তব্যটা বোঝাটা অনেক সহজ, খুব মানে পণ্ডিত মানুষ ছিলেন মার্কিউস। মার্কিউস ওই যখন ইহুদিদের নিধন শুরু হলো ওকেও পালিয়ে যেতে হয় আমেরিকা, উনি পাকিস্তান করতে আমেরিকাতেই ছিলেন, যদিও মূলত জানেন তার গোড়ার দিকে সব লেখাই উনি জানেন। মার্কিউস যে কথাটা বললেন এবং এখানে আরেকটা কথা বলার দরকার, এটা ছোটো ছোটো জিনিস ওয়েস্টার্ন মার্কসিজমকে বোঝার জন্য দরকার। এই যে হরখাই, এই যে অ্যাডোর, এরা বেশ অনেকটা সময় আমেরিকাতে ছিল। আমেরিকা থেকে যখন তারা ফিরে যাবে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সামটাইম ইন দ্য মিড ফিফটিজ যখন ফিরে যাবে, তখন তারা তাদের পরবর্তীকালে বিভিন্ন আলাপ চাইয়া বিভিন্ন ইন্টারভিউ দিয়ে তারা দুটো ভয়ঙ্কর কথা বলছে। এটা এটা একটা সম্ভাব্য কারণ যে তাদের চিন্তার মধ্যে একটা হতাশা, একটা ভীষণ রকমের ডিপ একটা পেসিমিস্টিক আউটলুক ধরা পড়ছে। সেই দুটো কথা কি? প্রথম হচ্ছে যে হ্যাঁ, আমরা ভাগ্যের এমনই পরিহাস যে আমাদের জেনে স্বদেশ ভূমি ছেড়ে আমাদের আমেরিকা থেকে আশ্রয় দিয়েছে। আমেরিকাতে আমরা ছিলাম অনেকদিন, ফ্রাঙ্কফুর্ট স্কুলকে সেখানে পুরো প্রতিষ্ঠিত হয়েছিল সবই, কিন্তু আমেরিকান সমাজ, আমেরিকার যে ব্যবস্থা,
আমেরিকার তথাকথিত লিবারেল সোসাইটি, এটা আমরা কোনো সময় আমরা মেনে নিতে পারি না, আমেরিকাও আমাদেরকে মেনে নিতে পারে। এটা তারা প্রথম কেন মেনে নিতে পারে, তাদের কি অসুবিধা হচ্ছিল না, আমাদের যে সংস্কৃতি যে কথাটাকে আজকে আমাদের একটা সূত্রপাত করেছে সেখানে কিন্তু আছে। আমেরিকান সোসাইটি হচ্ছে, আমেরিকান ওয়ে অফ লাইফ হচ্ছে বেসড অন হোয়াট, ওই এম্পিরিসিজম, অবজেক্টিভিটি, যা তুমি দেখছো সেটাই ঠিক, যেটা আপাত দৃশ্য সেটাই ঠিক, চটজলদি ব্যাপার, ইউজ অ্যান্ড থ্রো কাজ। ওরা বললেন এই কালচারের সঙ্গে আমাদের কাজের নেই, আমরা ইউজ অ্যান্ড থ্রো কালচার, আমাদের কালচারটা হচ্ছে অনেক ভেতরে মানুষের মনের গভীরে, আমরা অনেক বেশি ভেতরে ঢুকে আমরা দেখেছি, আমরা ইউজ অ্যান্ড থ্রো কালচার, আজ আছে কাল নেই না, এই কালচারে আমরা বিষয়, এইটা প্রথম। আর দ্বিতীয় যে কথাটা বললে সেটা আরও ভয়ঙ্কর, ভয়ঙ্কর কথা হচ্ছে, তারা বললেন আমেরিকান সোসাইটির মধ্যে সেটা আজকে তারা বেঁচে থাকলে হয়তো করতে দেখো আমরা একসঙ্গে ইঙ্গিত দিয়ে দিয়েছি, তারা বলেছিলেন এই কথা, আমেরিকান সোসাইটির মধ্যে এমন এক ধরনের কালচারাল ইনটলারেন্স আছে যেটা এক অর্থে ফ্যাসিবাদের উদ্ভাবের অন্যতম বড় কারণ আগামী দিনে হয়ে উঠবে। এটা যে কোনো আমেরিকান শুনলে আটকে দিল যে আমেরিকার মধ্যে একটা ফ্রি সোসাইটি কিন্তু ফ্যাসিজমের কথা বলছে, তারা বলছিলেন যে আমেরিকান সমাজের মধ্যে যে ইনটলারেন্স আমরা দেখেছি তাতে আগামী দিন এখানে ফ্যাসিজমের যে উদ্ভব হয় এবং ফ্যাসিজমের সঙ্গে আমেরিকান কালচারের খুব একটা কমই নেই, কালচার অফ ইনটলারেন্স। এখন যেটার ফলে ওয়েস্টার্ন মার্কসিজমের যারা প্রবক্তা তাদের পক্ষে এই নন জেনুইন কালচারের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো এটা একটা অত্যন্ত অ্যাডোনো পারেননি, এ পারেননি, হরখাইমার পারেননি, মার্কিউস আমেরিকা থেকে গিয়েছিলেন কিন্তু উনি তীক্ষ্ণ বিশ্লেষণ করেছিলেন ওয়েস্টার্ন সোসাইটি, এই ফ্রাঙ্কফুর্ট স্কুল অ্যাঙ্গেল, তিনি একটা থিসিস দিয়েছিলেন এটা তার বই, তার একটা অনেক বইয়ের ভিতরে তার এই লেখাটা তোমাদের বিশেষ করে যাওয়ার দরকার, এটা একটা কনসেপ্ট এবং একটা বইয়ের ওয়ান ডাইমেনশনাল মূলত এই অ্যাডোনো যে কথা বলেছেন কি একই, তিনি বলছেন হার্ভার্ড মার্কিন সেটা বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ফ্যাসিজম যা করে আধুনিক ক্যাপিটালিজম উইথ দ্য হেল্প অফ টেকনোলজিক্যাল রিজন একই কাজ করছে, এমন তারা ছাঁচে যাওয়া মানুষ তৈরি করছে যে মানুষ ক্যাপিটালিজমকেই মান্য করে, ক্যাপিটালিজমের কালচারকেই মান্য করে, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন কণ্ঠস্বর, ভিন্ন ধারণা, ভিন্নতার ভাবনাকেই তারা মান্যতা দেয়, তোমাকে ক্যাপিটালিজমের সংস্কৃতি এমনভাবে ঘুরিয়ে রাখে যে তোমার মনের মধ্যে কোনো বিকল্প ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গি যাতে প্রতিষ্ঠিত না হয় তার পাকাপাকি ব্যবস্থা, তুমি একটা ছাঁচে গলা একমাত্রিক মানুষ, ওয়ান ডাইমেনশন, তোমার আর কোনো ডাইমেনশন নেই, তুমি তুমি কাঠের পুতুলের মতো, কলের পুতুলের মতো, সুইচ টিপলে তুমি হা করলে, সুইচ টিপলে তুমি চোখ খুললে, সুইচ টিপলে এই সুইচ টেপার কাজটা কে করছে, টেকনোলজি আন্ডার ক্যাপিটালিজম, টেকনোলজিক্যাল রিজন আন্ডার ক্যাপিটালিজম, এই টেকনোলজি দিয়ে হরখাইমার মুখ করেছেন, মার্কিউস মুখ করেছেন, অ্যাডোর্নো মুখ করেছেন,
যে এই আধুনিক টেকনোলজিকে ব্যবহার করছে ফ্যাসিজম, ফ্যাসিজম ব্যবহার করে কি করার জন্য বন্দিশিবির তৈরি করার জন্য, গ্যাস চেম্বার তৈরি করার জন্য, এই টেকনোলজিক্যাল রিজনকে ব্যবহার করে, রিজন অফ টেকনোলজি। আর আধুনিক গণতন্ত্র এই টেকনোলজিকে ব্যবহার করছে ক্যাপিটালিজমকে মান্যতা দেওয়ার জন্য, তাদের প্রোপাগান্ডার মাধ্যমে। আজকের দিনে টেলিভিশন, ইন্টারনেটের যুগে এগুলোকে ব্যবহার করে, সাইবার স্পেসকে ব্যবহার করে আমাদের ফ্যাশন, আমাদের কনজিউমারিজম, আমাদের ওয়ে অফ লাইফ, সমস্ত কিছুকে কন্ট্রোল করছে টেকনোলজি। এবং এগুলো আমাদের কাছে পুরোপুরিভাবে রিজনেবল, র্যাশনাল, যৌক্তিক। এইটা ব্লাইন্ডলি পরবর্তী অনেক ভয়ঙ্করভাবে ঘটনা ঘটে যাচ্ছে। সাধারণভাবে মানুষের মধ্যে কি কোনো চেতনা কিছু, এইটা হচ্ছে হার্বার্ট মার্কুসের মূল। আমি এই কয়েকটা ইলাস্ট্রেশন দিলাম, মার্কুস স্কুলের বক্তব্য রাখলাম। এই হচ্ছে মোটামুটিভাবে, আমি বলেছিলাম মোটামুটি চারটের মধ্যে আমি শেষ করবো। এখন তোমাদের মনে করো যদি এগুলো আমি জানি, এগুলো খুব কঠিন জটিল বিষয়, তোমাদের মনে মধ্যে যদি এরা যেমন প্রশ্ন থাকে, ইউ আর ফ্রি টু আস্ক। এবং এই বক্তব্যটা যদি মাথায় পরিষ্কার থাকে, তাহলে হাবারমাস, হাবারমাস অত্যন্ত শক্ত বিষয়। হাবারমাস কাজ যখন আলোচনা করব, হাবারমাসের আলোচনা করতে গেলে ঠিক এই জায়গার থেকে শুরু করব, এই ওয়েস্টার্ন মার্সিজমের। এই হচ্ছে ফার্স্ট জেনারেশন ওয়েস্টার্ন মার্স, যার সর্বোত্তম এই হচ্ছে কনফুসিয়াস। হাবারমাস হচ্ছে সেকেন্ড জেনারেশন অফ কনফুসিয়াস, এবং সেখানে দেখবে যে হাবারমাসের সঙ্গে অনেক জায়গায় মিল আছে, কিন্তু অনেক জায়গায় হাবারমাস এই জায়গা থেকে বেরিয়ে এসছে। মানে হাবারমাস একটা ইউনিক, খুব ডিফিকাল্ট কিন্তু ভেরি ইউনিক। হ্যাঁ আচ্ছা আমি এটা বলে দিই,
আমরা কথাটা আমরা কিন্তু বলিনি, ক্রিটিক্যাল থিওরি এটা তুমি ঠিকই বলেছো। কালফুক্স তোকে অনেক সময় একটা ক্রিটিক্যাল থিওরি বলা হয়, কালফুক্স তোলার যে তত্ত্বটাকে এটাকে বলা হয় ক্রিটিক্যাল থিওরি। ক্রিটিক্যাল থিওরি কি অর্থ? ক্রিটিক্যাল থিওরি এই অর্থে ক্রিটিক্যাল বললে কার সম্পর্কে ক্রিটিক্যাল তুমি বলতে পারো? তো এরা ক্রিটিক্যাল হচ্ছে আর ক্যাপিটালিস্ট, আর এরা ক্রিটিক্যাল হচ্ছে ওই সেকেন্ড ইন্টারন্যাশনালের মার্ক্সবাদ সম্পর্কে যে ভাষ্য তার সম্পর্কে ক্রিটিক্যাল, এবং এরা তিন নম্বর ক্রিটিক্যাল হচ্ছে মার্ক্সবাদের যে সোভিয়েত ইউনিয়ন থেকে যে ভাষ্য দেওয়া হচ্ছিল সেটা সম্পর্কে, এই তিনটে সম্পর্কেই তারা। এবং যে কারণে এটাও বলার দরকার যে অ্যাকচুয়ালি কালফুক্স স্কুল ওয়েস্টার্ন মার্ক্সিজম ক্রিটিক্যাল থিওরি এইসব দিয়ে সোভিয়েত ইউনিয়নের মার্ক্সবাদের যে চর্চা হয়েছিল গোটা 20s, 30s, 40s, 50s, মানে সোভিয়েত ইউনিয়নের প্রথম পর্যন্ত এই যে দীর্ঘ প্রায় 70 বছরের সোভিয়েত ইন্টেলেকচুয়াল লাইফের যে রয়েছে, তাতে যদি এই প্রশ্নটা কেউ করে ঠিক আছে, ওয়েস্টার্ন মার্ক্সিস্টরা বা ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রবক্তারা সোভিয়েত মার্ক্সিজমকে ভালো চোখে দেখেন, কেন দেখেন বোঝা যায়। তা সোভিয়েত ইউনিয়নের যারা মার্ক্সবাদী তারা ফ্রাঙ্কফুর্ট স্কুল বা ওয়েস্টার্ন মার্ক্সিজমকে কিছু করে গেছে, সেখানে উত্তরটা এক, তারা মোটেই এটাকে ইতিবাচক করতে দেখেন। তারা মনে করতেন যে ফ্রাঙ্কফুর্ট স্কুল মার্ক্সবাদের যে ভাষ্যটা দিচ্ছে বা ওয়েস্টার্ন মার্ক্সিস্টরা যে ভাষ্য দিচ্ছে সেগুলোকে মোটেই আমরা